আচ্ছা, শুরু থেকে আলোচনা করি যে দু ধরনের যোগ্যতা, একটা হচ্ছে মুখ্য বা আইনীয় যোগ্যতা, গৌণ বা অআইনীয় যোগ্যতা। ভুল বলেছিলাম প্রথমে, গৌণ যোগ্যতা মানে হচ্ছে যেটা থার্ড ব্র্যাকেটের মধ্যে লেখা হচ্ছে এবং যেটা আয়নিত হবে না, সেটাই হচ্ছে অআইনীয় যোগ্যতা, মানে যেখানে লিগ্যান্ড গুলো যে যোগ্যতাটা মূলত ফিল আপ করে। আর মুখ্য যোগ্যতা মানে মুখ্য যোগ্যতা বা আইনীয় যোগ্যতা, সাধারণত সেগুলো ব্র্যাকেটের বাইরে থাকে, থার্ড ব্র্যাকেটের বাইরে, ভেতরেও থাকতে পারে কোনো ক্ষেত্রে, মানে একই সঙ্গে মুখ্য আর গৌণ যোগ্যতা ফিল আপ হয়, এ ধরনের যৌগ আমরা দেখেছি। যাই হোক, পরের অংশে আসি। চতুস্তলকীয় ও অষ্টতলকীয় জটিল যৌগে কেন্দ্রীয় ধাতব আয়নের সবর্গাঙ্ক বা কোঅর্ডিনেশন নাম্বার কত? চতুস্তলকীয় যৌগের ক্ষেত্রে আমরা দেখব যে সবর্গাঙ্কের মান হচ্ছে 4, অষ্টতলকীয়র ক্ষেত্রে সবর্গাঙ্কের মান হচ্ছে 6। তো এটা আমরা জানি, তো দেখে মানে একটা অষ্টতলকীয় যে গঠন আকৃতি সেটা লক্ষ্য করলে এটা আমরা দেখতেও পাবো যে 4, 6 ইত্যাদি। তারপরে ছিল ইথিলিন ডায়ামিন, ইথিলিন ডায়ামিন। এখানে পরবর্তী প্রশ্নের যে আলোচনাটা আমরা করব সেটা হচ্ছে ইথিলিন ডায়ামিন, এইটায় কটা দাতা কেন্দ্র কটা আছে। তো এখানে আমরা স্ট্রাকচার যেটা দেয়া আছে সেখানে দেখতে পাচ্ছি যে দুটো যে নাইট্রোজেন আছে, দুটো নাইট্রোজেনেরই লোন পেয়ার আছে, সেই লোন পেয়ার গুলো থাকার কারণে এরা দাতা পরমাণু হিসেবে কাজ করতে পারে। আচ্ছা, ইডিটিএ কোন প্রকারের সংলগ্ন বা সংলগ্ন অর্থাৎ কিনা লিগ্যান্ড, তার মানে ইডিটিএ হচ্ছে হেক্সাডেন্টেড লিগ্যান্ড, এটা আমরা তার স্ট্রাকচার থেকেও দেখেছি যে তাতে টোটাল 6টা দাতা পরমাণু উপস্থিত থাকে। পরের প্রশ্ন হচ্ছে ডাই ক্লোরো, বর্তমানে নাম ক্লোরিডো হবে, যাই হোক, টেট্রা অ্যামিন প্ল্যাটিনাম 4 আয়নের কি গঠনাকৃতি হবে? তাহলে গঠনাকৃতিটা PtCl2NH3O4+ এই গঠনাকৃতিটা হবে। এবং দেখ, এই গঠনাকৃতিটা যে হয়েছে, এই গঠনাকৃতিটা যে হয়েছে, সরি 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 আরে এক এক সেকেন্ড, কি হচ্ছে বলতো, এটা বারবার কেন চলে আসছে? হ্যাঁ, ঠিক আছে, এবার হয়েছে। আচ্ছা, তো এখানে লক্ষ্য কর যে এখানে তাহলে এটা হেক্সাডেন্টেড লিগ্যান্ডের মতো কাজ করছে। পরের পরের যে আলোচনাটা করছিলাম, এই এই গঠনটা নিয়ে আলোচনা করছিলাম, তো আমরা দেখতেই পাচ্ছি যে ডাই ক্লোরিডো, তাহলে এখানে দুটো সিএল হয়েছে, আর এখানে টেট্রামিন, তার মানে 4টে অ্যামিন আছে, NH3 4টে আছে, ওই জন্য 4টে হলো। এবং যেহেতু প্ল্যাটিনামের চার্জ, যেখানে প্ল্যাটিনামের যে জারণ সংখ্যা সেটা 4 দেওয়া আছে, তাহলে পিটিটা 4+, আর সিএল গুলো সিএল মাইনাস করে, তাহলে ওভারঅল চার্জের যে ভ্যালুটা সেটা 2+ চলে আসছে। আচ্ছা, তারপরে একটা জটিল যৌগ দেওয়া ছিল, তার সংকেত লিখতে বলা হয়েছে। আচ্ছা, পটাশিয়াম, যেটার তাহলে এটা নাম দিয়ে যেটা দেওয়া আছে, পটাশিয়াম হেক্সা নাইট্রেটো কোবাল্টেট 3। তো এটা কোবাল্টেট হলো কেন নিশ্চয়ই বুঝতে পারছিস, কারণ এখানে যে কোবাল্ট যুক্ত যে জটিল অংশটা আছে সেটা অ্যানায়নিক পার্টে আছে বলে এটা কোবাল্টেট এরকম নাম হলো। এবং যদি আমরা এই জারণ সংখ্যাটা নির্ণয় করি তাহলে এটা 3 আসবে। আচ্ছা, এই পর্যন্ত যে 6টা প্রশ্নের আলোচনা হলো, কোনোটা ডিটেলসে ডিসকাস করতে হবে কি না সেটা আমাকে তোরা বল, যে হ্যাঁ এই 6টার মধ্যে। আচ্ছা, প্রথমের দিকে যেগুলো বলেছি 1, 2, 3, 4, 5, হ্যাঁ 6 অবধি আলোচনা হয়েছে, বল কারো যদি কোনো কোশ্চেন থাকে এইখান থেকে বলতে পারিস, বা যদি কোনোটা আর একটু ডিটেলসে ডিসকাস করতে হয় সেটা আমি করে দেবো। আচ্ছা, কারো সেরকম কোনো কোশ্চেন নেই, তো আমি তাহলে এগিয়ে যাচ্ছি। পরেরটায় বলেছে sp3 dsp2 এবং d2sp3, এই যে সংকরায়িত যে ধাতব যৌগগুলি জ্যামিতিক আকৃতি কিরূপ? তাহলে sp3 হলে আমরা জানি চতুস্তলকীয় হবে, dsp2 সমতলিক বর্গাকার হবে,
d2sp3 হলে অষ্টতলকীয় হবে। আচ্ছা এখানে d2sp3 যে অষ্টতলকীয় হয়েছে আমরা এটাও জানি যে এটা অষ্টতলকীয় সঙ্গে আরো একটা বিশেষ জাতীয় বা কোন একটা বিশেষ টাইপের এটা অষ্টতলকীয়। তোরা নামটা বলতো এই d2sp3 মানে ঠিক কোন প্রকারের অষ্টতলকীয় বল বুঝতে বল ইনার অরবিটাল একদম ঠিক ইনার অরবিটাল কমপ্লেক্স কারণ ডিটা অভ্যন্তরীণ ডিটা ব্যবহৃত হয়েছে তাই। আচ্ছা তারপরে চলে আসি যে আটের প্রশ্ন ছিল কোন ধরনের সংলগ্ন চিলেট যৌগ গঠন করে। তাহলে চিলেট যৌগ যখনই গঠন করুক না কেন একটা সাইক্লিক পার্ট থাকতেই হবে তার মধ্যে লিগ্যান্ডকে নিয়ে, তো সেটা ন্যূনতম বাইডেন্টেড, বাইডেন্টেডের পরবর্তী ট্রাই টেট্রাপেন্টা ইত্যাদি যে ডেন্টেড লিগ্যান্ড গুলো আছে তারাও চিলেট যৌগ গঠন করতে পারে, তাই এখানে আনসারটা বাইডেন্টেড ও পলিডেন্টেড লিগ্যান্ড হচ্ছে। আচ্ছা এবারে চলে আসি নয় র‍্যাকেটটা, তাদের আইইউপিএসসি নাম লিখতে বলেছে পটাশিয়াম হেক্সাসায়ানিডো ফেরেট 3 জারণ সংখ্যা বের করে, এবং অ্যানায়নিক পার্টে আয়রন আছে সেই জন্য ফেরেট নামটা হলো নিশ্চয়ই বুঝতে পারছিস। আর পরবর্তী যে নামটা যেটা দু নম্বরটায় ছিল COCl2NH3O4 ওভারঅল পজিটিভ, তো সেখানে কোবাল্টের জারণ সংখ্যা নির্ণয় করলে আমরা দেখব জারণ সংখ্যার মানটা হয়ে যাচ্ছে 3, এবং টেট্রা অ্যামিন 4টে NH3 আছে, টেট্রা অ্যামিন ডাইক্লোরিডো ক্লোরিনের অ্যাকচুয়ালি আইইউপিএসসি নাম ক্লোরিডো হয় তো সেটা এখানে লেখা হয়েছে, এবং এটা আয়ন আকারে আছে বলে শেষে একটা আয়ন দেওয়া হলো, নামের শেষে আয়ন কথাটা লেখা হলো। আচ্ছা এবারে চলে আসি দশের প্রশ্নে, দশের প্রশ্নের আনসারটা যেটা হবে মানে যেটা কোশ্চেনটা ছিল সেটা হচ্ছে NiCO4 যৌগে নিকেলের জারণ সংখ্যা কত। তাহলে নিকেলের জারণ সংখ্যা এখানে 0 হবে কারণ কার্বন মনোক্সাইড হচ্ছে নিউট্রাল লিগ্যান্ড, তাহলে নিউট্রাল লিগ্যান্ড হলে এইরকম ভাবে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে নিকেলের জারণ সংখ্যা ওভারঅল x এর ভ্যালু 0 আসছে অর্থাৎ 0 হয়ে যাচ্ছে। একটি চিলেট যৌগের উদাহরণ দাও, এখানে একটা উদাহরণ দেয়া আছে এই উদাহরণটাই দিতে হবে এমন কোনো মানে নেই, এই জাতীয় যে কোনো চিলেট যৌগ যেখানে এরকম সাইক্লিক পার্ট থাকবে যেখানে সেন্ট্রাল মেটাল আয়ন বা অ্যাটমকে নিয়ে এরকম সাইক্লিক পার্ট থাকবে, সেরকম সাইক্লিক পার্ট থাকলে সেটা আমাদের চিলেট যৌগ হয়ে যাচ্ছে। আচ্ছা তারপরে আমাদের পরের উত্তরগুলো এখানে লেখা থাকলো, যেহেতু আমাদের সিলেবাসে এবারে সমবায়বতা নেই আমরা তাহলে সরাসরি চলে যাচ্ছি ষোলোর দাগের কোশ্চেনে। ষোলোর দাগের কোশ্চেনে ছিল জলের ক্ষরতা নির্ণয়ের জন্য অর্থাৎ জলে Ca2+ ও Mg2+ আয়নের মাত্রা নির্ণয়ের জন্য কোন চিলেটিক সংলগ্নকটি ব্যবহার করা হয়। তাহলে উত্তরটা হচ্ছে EDTA, এই সংলগ্ন অর্থাৎ লিগ্যান্ডটার ব্যবহার করা হয়। আচ্ছা এবারে চলে আসি সতেরোটায়, কোন জটিল যৌগের মধ্যে উপস্থিত কেন্দ্রীয় ধাতব আয়ন কিসের ন্যায় আচরণ করে, তারা লুইস অ্যাসিডের ন্যায় আচরণ করে। কেন লুইস অ্যাসিড, আমরা নিশ্চয়ই খেয়াল করেছি বা জানি যে লুইস অ্যাসিড গুলো কি করে, না লুইস অ্যাসিড গুলো সবাই ইলেকট্রন জোড় গ্রহণ করার প্রবণতা দেখায়, ঠিক আছে লুইস অ্যাসিড গুলো ইলেকট্রন জোড় গ্রহণ করার প্রবণতা দেখায়। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে XYZ যে কোনো একটা মানে কেন্দ্রীয় ধাতব আয়ন হোক বা পরমাণু হোক যেই হোক না কেন, তো আমরা যখনই এরকম কোন একটা XYZ পরমাণু দেখছি সে যখনই লিগ্যান্ডের সঙ্গে যুক্ত থাকছে লিগ্যান্ড কিন্তু তাকে ইলেকট্রন জোড় দান করছে, তার মানে এক্সটা কি করছে ইলেকট্রন জোড় গ্রহণ করছে, যে ইলেকট্রন জোড় গ্রহণ করে সে হয় লুইস অ্যাসিড আর যে ইলেকট্রন জোড় বর্জন করে সে হয় লুইস বেস। সুতরাং আমরা বলতেই পারি যে এক্সটা হচ্ছে লুইস অ্যাসিড আর এল যেটা যেটা ইলেকট্রন জোড় ইনফ্যাক্ট দান করেছে সে হচ্ছে লুইস বেস। আমার কথাটা কি সবার কাছে ক্লিয়ারলি যাচ্ছে বা বুঝতে পারছিস, তো আমাকে একটু জানা। হ্যাঁ শোনা যাচ্ছে তো, ঠিক আছে। আচ্ছা পরে চলে আসি, এরপরে আমরা যে প্রশ্নের উত্তরটা আলোচনা করব সেটা হচ্ছে যে আঠেরোর প্রশ্নটা, আঠেরোর EDTA এর পুরো নাম কি ইথিলিন ডায়ামিন টেট্রাঅ্যাসিটিক অ্যাসিড। আর যদি এটা সল্ট আকারে, আমরা সাধারণত এটা কিন্তু সল্ট আকারে ব্যবহার করি, তাহলে সেক্ষেত্রে অ্যাসিটেট আয়ন আকারে ব্যবহার করি, সোডিয়াম লবণ হিসেবে যদি ব্যবহার করি, কিন্তু EDTA-র পুরো কথা অ্যাকচুয়ালি এটা ইথিলিন ডায়ামিন টেট্রাঅ্যাসিটিক অ্যাসিড। আমরা কিন্তু যখন লিগ্যান্ড হিসেবে ব্যবহার করব এটাকে সল্ট আকারে নিয়ে ব্যবহার করব। 19
19 প্রশ্নে যে এটা রয়েছে সেটা হচ্ছে এফই ইডিটিএ ওভারঅল মাইনাস জটিল যৌগে আয়রনের সবর্গ অঙ্ক কত? আয়রনের সবর্গ অঙ্ক 6, কারণ আমরা জানি ইডিটিএ হচ্ছে হেক্সাডেন্টেড লিগ্যান্ড। তাহলে হেক্সাডেন্টেড লিগ্যান্ড মানে সেটার উপস্থিতিতে কোঅর্ডিনেশন নাম্বারটা হয়ে যাবে 6। আচ্ছা 20টায় চলে আসি, NiCO Cl4 ওভারঅল 2-, এটার জ্যামিতিক গঠন ও চৌম্বক ধর্ম কিরূপ? তাহলে এর আনসারটা কি হবে? না এটা হয়ে যাচ্ছে, প্রথম কথা এর যদি আমরা এটাকে লক্ষ্য করি NiCl4 ওভারঅল 2-, এখানে নিকেলটা যে আধান আছে সেটা হচ্ছে 2+, Ni2+, Ni2+ মানে সিস্টেম হচ্ছে D8 সিস্টেম। তাহলে D8 সিস্টেম কিন্তু ক্লোরাইড যেটা কিনা লিগ্যান্ড হিসাবে কাজ করছে, যখন লিগ্যান্ড হিসাবে নাম যার ক্লোরিডো, সেটা কি হচ্ছে? না সেটা হচ্ছে আমাদের উইক ফিল্ড লিগ্যান্ড। তাহলে কোনো ইলেকট্রনকে পেয়ার্ড আপ করবে না। তাহলে পেয়ার্ড আপ না করলে আমরা তাহলে কি দেখব, যে যদি এটা ইলেকট্রনকে পেয়ার্ড আপ না করে তাহলে এটা এখানে সিস্টেমটা আমাদের হচ্ছে D8 সিস্টেম। তাহলে D8 মানে অ্যাকচুয়ালি এটা 3D8, তাহলে এখানে দেখা আছে 3D, 3D এর পরে আছে 4S, তারপর আছে 4P, 3D 4S এবং তারপর আছে 4P। এইবার আমরা যেটা লক্ষ্য করব যে এখানে 3D এর যে 8টা ইলেকট্রন আছে, এই 8টা ইলেকট্রন কিন্তু আনপেয়ার্ড অবস্থায় আছে। এরকম ভাবে যদি আমরা ইলেকট্রনগুলোকে পুট করি, এরকম ভাবে হলো, এবারে আমরা টোটাল 8টা ইলেকট্রনকে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, তাহলে 3D8 কমপ্লিট হয়ে গেল। এরপরে দেখ লিগ্যান্ডের যে ইলেকট্রনগুলো আছে সেই লিগ্যান্ডের ইলেকট্রনগুলো কিন্তু এর পরে এসে বসবে, লিগ্যান্ডের ইলেকট্রনগুলো এর মধ্যে আর বসবে না, তার পরে গিয়ে বসবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে টোটাল আমাদের লিগ্যান্ড আছে 4টে, তাহলে 4টে লিগ্যান্ড প্রতিটা থেকে 2টো করে ইলেকট্রন আসছে। তাহলে এই ঘরটা 2টো, এখানে 2টো, এখানে 2টো, এখানে 2টো, টোটাল এই অংশটা ফিল আপ হয়ে যাচ্ছে। তাহলে সংকরায়ন হয়ে যাচ্ছে sp3, এবং সেই কারণে এটার যে জ্যামিতিক গঠন যেটা আমাদের এখানে উল্লেখ করা আছে যে সেটা হবে চতুস্থলকীয়, সেই গঠন হয়ে যাচ্ছে। এবং আরো একটা বিষয় যেটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে এই যে গঠন আকৃতিতে এখানে যেহেতু 2টো ইলেকট্রন অযুগ্ম অবস্থায় থাকছে, তার মানে এটা চৌম্বক ধর্ম হবে প্যারাম্যাগনেটিক, তো সেটাই এখানে হয়েছে বা লেখা হয়েছে। আবার 2টো আইইউপিএসসি নাম আছে, তো 2টো আইইউপিএসসি নাম এখানে পটাশিয়াম টেট্রাসায়ানাইড নিকেলেট এটা 0 হয়েছে, K4 আছে, সুতরাং এটা ওভারঅল 0 হয়ে যাচ্ছে। আর পরেরটা হচ্ছে সোডিয়াম ডাই সায়ানিডো অরেট 1, জারণ সংখ্যা নির্ণয় করে আমরা যদি দেখি তাহলে এটা হচ্ছে। আচ্ছা 21 পর্যন্ত আলোচনা করলাম, কারো যদি কোনো কোশ্চেন থাকে বলতে পারিস। 21 পর্যন্ত আলোচনায় কারো কোনো যদি জানার থাকে বলবি। আচ্ছা নেই নেই হলেও একটু জানা না, আছিস নাকি চালিয়ে দিয়ে পালিয়ে গেছিস, এখন কি করে বুঝবো? আচ্ছা দেখ এখানে 22-23 এখানে কিছু নেই, মানে আমাদের এবারে সিলেবাসে নেই, তাই আমরা সরাসরি চলে আসবো 24-এর উত্তরটায়। তো আগের বারের মতোই যদি আমরা এখানে লক্ষ্য করি যে এফি F6 ওভারঅল 4- আয়নটির অযুগ্ম ইলেকট্রন সংখ্যা কত এবং APCN6 ওভারঅল 4-, এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, এখানে যে প্রথম ক্ষেত্রে যে লিগ্যান্ডটা আছে F- সেটা হচ্ছে উইক ফিল্ড লিগ্যান্ড। তাহলে এক্ষেত্রে আমাদের যে কমপ্লেক্সটা তৈরি হবে সেটা হাই স্পিন কমপ্লেক্স, এবং যদি আমরা আগের বারের মতোই ক্যালকুলেশন করি তাহলে এখানে অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা 4 আসবে। আর পরবর্তী যেটা আছে সেটার ক্ষেত্রে যেহেতু সায়ানাইডটা হচ্ছে CN- স্ট্রং ফিল্ড লিগ্যান্ড, তাহলে সেখানে ইলেকট্রন জোড় কি হবে, সবই ইলেকট্রনগুলো যুগ্ম অবস্থায় থাকবে, তার মানে এখানে অযুগ্ম ইলেকট্রনের সংখ্যাটা 0 হবে। ঠিক আছে নেক্সট চলে আসি, এবারে আসছি কোশ্চেন নাম্বার 25। ক্রিস্টাল ফিল্ড তত্ত্ব অনুসারে অষ্টতলকীয় জটিল আয়ন Ti(H2)3+ এর কেন্দ্রীয় আয়ন Ti3+ এর 3D কক্ষক ইলেকট্রন বিন্যাস লিখতে বলেছে। তো এখানে আমরা যেটা লক্ষ্য করব যে এখানে Ti3+ এই যে কমপ্লেক্সটা টাইটেনিয়ামের
যে জারণ সংখ্যা সেটাকে লক্ষ্য রেখে আমরা দেখতে পাবো যে এটা ওভারঅল চার্জ বা এটা যে আয়নটা যেটা উপস্থিত আছে সেটা হচ্ছে টিআই থ্রি প্লাস। তাহলে টিআই থ্রি প্লাস থাকলে এখানে তাহলে কি ঘটবে না, টিআই থ্রি প্লাস থাকলে এখানে তার ইলেকট্রন বিন্যাস হচ্ছে আর্গন থ্রি ডি ওয়ান অনলি। তাহলে থ্রি ডি ওয়ান হওয়ার কারণে এর ইলেকট্রন বিন্যাস হয়ে যাচ্ছে টি টু জি ওয়ান, আর ইজি তে কোনো ইলেকট্রন থাকবে না, সেটা জিরো। এটা আমরা ক্রিস্টাল ফিল্ড তত্ত্বে পড়েছিলাম যে টি টু জি আর ইজি দুটো সেটে বিভাজিত হয়। আচ্ছা, পরে 26 এর কোশ্চেন, এই জটিল যৌগটা রঙিন কেন? আমরা দেখতে পাচ্ছি উত্তরটা 25-এর সঙ্গে রিলেটেড। এখানে টি টু জি ওয়ান, ইজি জিরো, তাহলে ইলেকট্রন টি টু জি থেকে উত্তৃত অবস্থায় ইজিতে চলে যেতে পারে, ইলেকট্রনের স্থানান্তর হবে, ডিডি স্থানান্তর হবে, এবং ডিডি স্থানান্তর হলেই এটা কালার শো করবে। আচ্ছা, চলে আসছি 26-এ, 26 হয়ে গেছে, সরি 26 হয়ে গেছে। এবারে চলে আসছি 27-এ, NiCN4 ওভারঅল 2- নিকেলের কিরূপ সংকরায়ন ঘটে? তো সায়ানাইড আমরা দেখলাম স্ট্রং ফিল্ড লিগ্যান্ড, আমরা একটু আগে যে উইক ফিল্ড লিগ্যান্ডের ক্ষেত্রে যে কমপ্লেক্সটা বানিয়েছিলাম NiCl4 ওভারঅল 2- ক্ষেত্রে, এখন যেটা নিয়ে আলোচনা করছি NiCN4 ওভারঅল 2-, তো এখানে কিন্তু এই ডি এর ইলেকট্রনগুলো কিন্তু অ্যাকচুয়ালি যুগ্ম হয়ে যাবে, অর্থাৎ এই ইলেকট্রনটাও এখানে চলে আসবে। তাহলে তখন কি হবে, এই অংশটা ফাঁকা হবে, তাহলে তখন সংকরায়ন হয়ে যাবে DSP2। চারটে লিগ্যান্ডকে জায়গা, লিগ্যান্ডের চারটে দাতা পরমাণু, চারটে লিগ্যান্ডের চারটে দাতা পরমাণু থেকে টোটাল আটটে ইলেকট্রন আসবে, তাদেরকে জায়গা দিতে হবে। তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এখানে কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে। তখন কি হবে, তখন আমরা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে যে DSP2 সংকরায়ন হবে, এবং DSP2 হলে কিন্তু স্কোয়ার প্ল্যানার কমপ্লেক্সও হয়, এটাও আমাদের খেয়াল রাখতে হবে। আচ্ছা, তারপরে চলে আসি 28 এর কোশ্চেনটা, কোশ্চেন নাম্বার 28, যেখানে কোশ্চেনটা ছিল Fe C2O4 থ্রি ওভারঅল, মানে হোল থ্রি ওভারঅল থ্রি মাইনাস আয়নে ধাতব আয়নটা স্ববর্গাঙ্ক কত, কোয়ার্ডিনেশন নাম্বার কত? দেখ, এখানে আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে C2O4 যেটা কিনা অক্সালেট, সেই অক্সালেটটা কিন্তু বাইডেন্টেড লিগ্যান্ড, অর্থাৎ একটা লিগ্যান্ড উপস্থিত থাকলে স্ববর্গাঙ্ক কিন্তু 2 হবে। যেহেতু এখানে লিগ্যান্ডের সংখ্যা হচ্ছে 3টে, তার মানে স্ববর্গাঙ্ক হয়ে যাচ্ছে 6, এইভাবে স্ববর্গাঙ্ক 6 হয়ে যাচ্ছে। যদিও আপাত দৃষ্টিতে লক্ষ্য করলে আমাদের মনে হতে পারে যে এখানে সব এখানে 3টে আছে, তার মানে স্ববর্গাঙ্ক 3, তা কিন্তু এটার ক্ষেত্রে নয়। তারপরে ক্যান্সারের চিকিৎসায় ব্যবহৃত হয় সিস প্ল্যাটিন, সিস ডাই অ্যামিন ডাই ক্লোরিডো প্ল্যাটিনাম 1, সংক্ষেপে সিস প্ল্যাটিন বলা হয়, এই যৌগটা ক্যান্সারের চিকিৎসায় ব্যবহৃত হয়। আচ্ছা, 30টা ছিল অ্যাম্বিডেন্ট লিগ্যান্ড। অ্যাম্বিডেন্ট লিগ্যান্ড মানে কি, না যে লিগ্যান্ডের একাধিক দাতা পরমাণু থাকবে, কিন্তু কোনো একটা জটিল যৌগ যখন তৈরি করবে একটাই দাতা পরমাণু থেকে ইলেকট্রন জোড় ব্যবহার করবে এবং কমপ্লেক্সটা গঠন করবে। যেমন আমরা যদি দেখি CN- নাইট্রোজেনও দাতা পরমাণু হতে পারে, কার্বনও দাতা পরমাণু হতে পারে, তো সেই জন্য আমরা সায়ানিডো সি বা সায়ানিডো এন এইভাবে আমরা প্রকাশ করেছিলাম। পরবর্তী ক্ষেত্রগুলোতেও নাইট্রোজেন বা অক্সিজেন যে কেউ হতে পারে, নাইট্রোজেন বা সালফার যে কেউ দাতা পরমাণু হতে পারে, শেষ উদাহরণটায়। ঠিক আছে, আচ্ছা, এই পর্যন্ত আলোচনায় প্রত্যেকে একটু ফিডব্যাক দে, কারোর কোনো প্রশ্ন বোঝার আছে কি না একটু জানা সকলে, কোনো প্রশ্ন আর একবার উত্তরটা রিপিট হবে করতে হবে কিনা বা বুঝতে পেরেছিস কিনা একবারটি আমাকে একটু ফিডব্যাক দে সবাই। হ্যাঁ, 25-এরটা বলো, তাই তো? আচ্ছা, এইটার কথা বলছিস, TiH2O6 ওভারঅল 3 প্লাস জটিল আয়নটিতে এটা কিভাবে হলো, ইলেকট্রন বিন্যাসটা কিভাবে হলো? দেখ, এইটা অ্যাকচুয়ালি CFT বা ক্রিস্টাল ফিল্ড তত্ত্ব যে আমরা পড়েছিলাম সেখানে আমরা বিষয়টা দেখেছিলাম। আমরা দেখেছিলাম অষ্টতলকীয়, আমরা এমনিতে দেখ এমনিতে কি জানি যে ডি অরবিটাল যেগুলো আছে, ডি অরবিটাল টোটাল 5টা ডি অরবিটাল আছে, আমি মুখে বলে দিচ্ছি, লিখতে অনেক সমস্যা, ডি XY, DYZ, DXZ, DX²-Y², অ্যাকচুয়ালি ওটাকে DX22DY2 এটা বলা উচিত, আর DZ² মানে DZ2, পাঁচটা প্রকারের পাঁচটা ডি তে কিন্তু অরবিটাল আছে, এবং সে কারণেই যখনই আমরা ডি কে লিখি
সেই ডি এর আন্ডারে এই যে আমরা পাঁচখানা বক্স করি সেই কারণেই করি, এবং পাঁচখানা বক্সে ওই মানে যে অরবাইটাল গুলোর নাম বললাম সেই অরবাইটাল গুলো উপস্থিত থাকে। এবার যদি লিগ্যান্ডের উপস্থিতিতে আমরা লক্ষ্য করি অক্টাহেড্রাল কমপ্লেক্সের ক্ষেত্রে লিগ্যান্ডের উপস্থিতিতে, তখন কি ঘটনা ঘটে? লিগ্যান্ডের উপস্থিতিতে এই যে পাঁচটা অরবিটাল এমনিতে কিন্তু এদের শক্তি সমান, কিন্তু লিগ্যান্ডের উপস্থিতিতে এদের এটা যে ডিজেনারেট অরবিটাল, ডিজেনারেট মানে যাদের শক্তি সমান, তাদের শক্তিটা সমান থাকে না, তাদের শক্তি পরিবর্তিত হয়। কিরকম না, এটা আমরা যদি ক্রিস্টাল ফিল্ড তত্ত্বটাকে ডিটেলসে লক্ষ্য করি, আমি ওই ডিটেলসে যাচ্ছি না, আমি একটু সংক্ষিপ্ত আকারেই বলে দিচ্ছি, কারণ ক্রিস্টাল ফিল্ড তত্ত্ব আগে পড়ানো হয়েছে ডিটেলসে, না মনে থাকলে বইটা একটু ফলো করবি। তো এখানে দেখ, এদের এই যে অরবাইটাল গুলো আছে, এই অরবাইটাল গুলো একটু লেখাটা একটু দাঁড়া এক মিনিট, একটুখানি লেখাটা গন্ডগোল হয়েছে, একটু ওপরে লিখলে তাহলে বুঝতে পারবি। এরকম ভাবে এদের যে অরবিটাল গুলো আছে সেই পাঁচটা অরবিটালের মধ্যে শক্তির একটা পার্থক্য তৈরি হয়। কি কি? এই যে দুটো অরবিটাল এদের মধ্যে একটা হয় dx2 2y2 আর dz2, এই দুটোর এনার্জি বেড়ে যায়, এটাকে বলা হয় ব্যারি সেন্টার। ব্যারি সেন্টারের রেসপেক্টে এই দুটো অরবিটালের এনার্জি বেড়ে যায়, এদেরকে বলা হয়, এই দুটো অরবিটালকে একত্রে ইজি সেট নাম দেওয়া হয়েছে। আর এই যে নিচের যে তিনটে অরবিটাল দেখছিস এদেরকে নাম দেওয়া হয়েছে T2g অরবিটাল। ঠিক আছে, এই তিনটে, এগুলো তাহলে কি কি? এগুলো হচ্ছে dxy dyz এবং dxz, এই তিনটে অরবিটাল এইখানে থাকে, তাহলে ব্যারি সেন্টারের সাপেক্ষে এদের এনার্জিটা কম থাকে। এইবার এই যেহেতু এখানে দেখ সিস্টেমটা হচ্ছে 3d1, আমি সংক্ষেপে d1 লিখলাম, তার মানে একটা ইলেকট্রন থাকবে, একটা ইলেকট্রনকে প্লেস করব আমরা কোথায়? একটা ইলেকট্রনকে প্লেস করব না, আমরা প্লেস করব একদম নিচ থেকে শুরু করব, এখানে একটা ইলেকট্রন হবে, তাহলে ইজি তে কোনো ইলেকট্রন রইল না, তাহলে ইজি 0 হয়ে গেল আর টি2জি 1 হয়ে গেল। সেটাই ওই যে আমরা যেটা পড়লাম সেটার মধ্যে ওটাই লেখা ছিল। ঠিক আছে, এর ইলেকট্রন বিন্যাস ওই জন্যই লেখা আছে, দেখ টি2জি 1 ইজি 0, এই অংশটা, সরি এই অংশটাই ওটা লেখা আছে, টি2জি 1 ইজি 0। আর অন্য কারো কোনো প্রশ্ন ডিসকাস করার আছে একটু বল না, বা যদি বুঝতে পেরে থাকি সেটাও একটু বল আমাকে। না না না, আচ্ছা ঠিক আছে। আচ্ছা এবারে চলে আসি 31 এ, কোশ্চেন নাম্বার 31। কোশ্চেন নাম্বার 31 এ যেটা আছে সেটা হচ্ছে, জটিল যৌগে কেন্দ্রীয় ধাতব আয়নের শূন্যস্থান আছে অ্যানায়ন দ্বারা পরিবৃক্ত হয়, সেটা হলো মুখ্যযোজ্যতা। মুখ্যযোজ্যতা অ্যানায়ন দ্বারা পরিবৃক্ত হবে, মুখ্যযোজ্যতা পূরণকারী যে অ্যানায়নিক পার্টটা সেটা কোনো ক্ষেত্রে থার্ড ব্র্যাকেটের ভেতরেও থাকতে পারে, কোনো ক্ষেত্রে বাইরেও থাকতে পারে। আচ্ছা তারপরেরটা দেখ, ছিল শূন্যস্থান পূরণে যে জটিল যৌগে কেন্দ্রীয় ধাতব আয়নের মুখ্যযোজ্যতা ছাড়া দ্বিতীয় ধরনের যে যোজ্যতা সেটাকে গৌণ যোজ্যতা বলা হয়। এই দুটো আমরা শুরুতেই করেছি, এটা হচ্ছে ওয়ার্নারের তত্ত্বে পাওয়া গিয়েছিল, মানে এই উত্তরগুলো আর কি, বা অংশটা ওয়ার্নারের তত্ত্ব থেকে মূল জানা গিয়েছিল। 33, সংলগ্ন অর্থাৎ লিগ্যান্ড কেন্দ্রীয় ধাতব আয়নের সঙ্গে ড্যাশ বন্ধনের মাধ্যমে যুক্ত হয়ে গৌণ যোজ্যতা পূরণ করে, তাহলে উত্তর হলো অসমযোজী বন্ধনের মাধ্যমে তারা যুক্ত হয়ে ওটা করে। তো দেখ এইখানে আমরা এই যেটা লিখেছিলাম এইটা, এখানে আমরা দেখিয়েছিলাম যে যখনই লিগ্যান্ড সৃষ্টি হয়, সরি লিগ্যান্ড জটিল যৌগ সৃষ্টি হয়, সেখানে লিগ্যান্ড গুলো কিন্তু ইলেকট্রন জোট দান করে কেন্দ্রীয় ধাতব পরমাণু বা আয়নকে, সুতরাং এটা একটা অসমযোজী বন্ধন, তাই এখানে উত্তরটা এরকম হলো। আচ্ছা তারপরে 34 ছিল, একটি লিগ্যান্ড বা সংলগ্নকে মনোডেন্টেড বা বাইডেন্টেড বলা হয়, তার শূন্যস্থান ছিল সংখ্যার উপর নির্ভর করে, তাহলে দাতা পরমাণু সংখ্যার উপর নির্ভর করে, দাতা পরমাণু একটা থাকলে মনোডেন্টেড, দুটো থাকলে বাইডেন্টেড ইত্যাদি হয়। 35 হচ্ছে, জটিল যৌগের নামকরণে বর্ণক্রম অনুসারে সংলগ্নগুলির নাম লিখে তারপর ধাতব আয়ন সবার শেষে লেখা, সেটাই এখানে হয়েছে। 36, ক্যাটায়নিক অ্যানায়নিক বা প্রসম জটিল যৌগের কেন্দ্রীয় ধাতব আয়নের নামের পর বন্ধনের মধ্যে রোমান হরফে তার জারণ সংখ্যাগুলোকে আমরা লিখি 3, 4 বা 0 ইত্যাদি, যেগুলো লিখতে হয়। আচ্ছা 37, কপার NH3 হোল 4, থার্ড ব্র্যাকেট ক্লোজ করে এসো পর, তাহলে থার্ড ব্র্যাকেটের মধ্যে মনোডেন্টেড লিগ্যান্ড চারটে দেখতে পাচ্ছি, সুতরাং এখানে আমরা দেখছি যে ওই কমপ্লেক্সের ক্ষেত্রে যে প্রশ্নটা ছিল কপার 2 আয়নের সবর্গাঙ্কর মানটা কত? 4 হবে।
নিকেল ডিএমজি। তো এই যে জটিল যৌগটা এতে নিকেল আয়নের জারণ সংখ্যা ও স্ববর্গাঙ্ক কত? তো যদি আমরা ডিএমজি এর গঠন লক্ষ্য করে দেখি সেক্ষেত্রে আমরা দেখতে পাবো এবং জারণ সংখ্যাগুলো ক্যালকুলেশন করলে আমরা সংখ্যাটা দেখতে পাবো 2 এবং স্ববর্গাঙ্ক 4। ডিএমজি হচ্ছে বাইডেন্টেড লিগ্যান্ড, তাহলে বাইডেন্টেড যদি ডিএমজি লিগ্যান্ড হয় তাহলে আমরা সেক্ষেত্রে বাইডেন্টেড লিগ্যান্ডের জন্য দুটো থাকলেও স্ববর্গাঙ্ক কিন্তু 4 হয়ে যাবে। আচ্ছা তারপরে চলে আসি 39-এ। 39-এ এনআই সিও ফোর যৌগে এনআই এর জারণ সংখ্যা, যেহেতু কার্বন মনোক্সাইড হচ্ছে একটা নিউট্রাল লিগ্যান্ড তাহলে এক্ষেত্রে ওভারঅল নিকেলের যে জারণ সংখ্যা সেটা 0 হবে। পেন্টা অ্যাকুয়া নাইট্রোসিল 2 আয়ন এর সংকেত, তো সংকেত আমরা এইটা সংকেত যেটা সেটা এখানে আমরা এখানে দেয়া রয়েছে সেটা আমরা পেয়ে যাচ্ছি। আচ্ছা তারপরে চলে আসি যে পরেরটায়, যে 41-এ এনআইসিও ফোর এর নিকেলের সংকরায়ন, যেহেতু নিকেলের সঙ্গে যে কার্বন মনোক্সাইডটা যুক্ত আছে সেই কার্বন মনোক্সাইডটা হচ্ছে স্ট্রং ফিল্ড লিগ্যান্ড, তাহলে সবকটা ইলেকট্রন কি পেয়ার আপ করবে? মানে এমনিতে নিকেলের ইলেকট্রন বিন্যাস হচ্ছে আর্গন 3d8 4s2, 4s2 এরও দুটো ইলেকট্রন 3d তে মুভ করবে এবং তখন ইলেকট্রন বিন্যাসটা হয়ে যাবে ওভারঅল sp3, চারটে লিগ্যান্ডের যে ইলেকট্রন গুলোকে জায়গা দেওয়ার জন্য। 42 4 স্ববর্গাঙ্ক যৌগের গঠন হয় শূন্যস্থান বা শূন্যস্থান, এরকম আছে দু ধরনের হয়, যদি sp3 হয় তাহলে চতুস্থলকীয় হবে, যদি dsp2 হয় তাহলে সমতলিক বর্গাকার গঠনাকৃতি হবে। 43 6 স্ববর্গাঙ্ক বিশিষ্ট জটিল যৌগের গঠন অষ্টতলকীয় হবে। 44 তিনটি শূন্যস্থান, এটা 44 এর কোশ্চেনটা অ্যাকচুয়ালি সিলেবাসে নেই, এবারে ওটা আলোক সক্রিয়তা মানে ওটা হচ্ছে তাদের যে মানে সমবায়বতা, আলোকীয় সমবায়বতা তার অংশ, ওটা এবারে সিলেবাসে নেই। 45-এ চলে আসি যে সন্ধিগত জটিল যৌগের বর্ণের কারণ হচ্ছে ডিডি স্থানান্তর, ডিডি স্থানান্তরের জন্যই ঘটে এবং কিছু ক্ষেত্রে যে ক্ষেত্রে কিন্তু লিগ্যান্ড টু মেটাল চার্জ ট্রান্সফারের মধ্যেও কিন্তু কালার প্রদর্শন করে, যেমন আমরা উদাহরণ হিসাবে পড়েছিলাম পটাশিয়াম পারম্যাঙ্গানেট বা পটাশিয়াম ডাইক্রোমেট, এদের ক্ষেত্রে কিন্তু লিগ্যান্ড টু মেটাল চার্জ ট্রান্সফারের কারণে সেটা ঘটে। 46 এক মোল FeCN6 দ্রবণে মোট শূন্যস্থান এত মোল আয়ন উৎপন্ন হয়, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে 40 এটা এটা হচ্ছে আমাদের 46, তাহলে 5টি হবে, কারণ কি, কারণ এখানে যদি আমরা দেখি K4FeCN6 এটা আয়নিত হলে 4K+ এবং FeCN6 ওভারঅল 4-, এরকম টোটাল 5টা, 4টে K+ আর FeCN6 ওভারঅল 4-, টোটাল 5টা আয়ন তৈরি হচ্ছে, তাহলে একটা থেকে 5টা, এক মোল নিয়ে শুরু করলে 5 মোল আমরা আয়ন পাবো। 47-এ চলে আসি, 47-এ বলেছে যে PtCl4 2- আয়নে প্ল্যাটিনামের স্ববর্গাঙ্ক, তাহলে যেহেতু আমরা গঠনটা থেকেই বুঝতে পেরে যাচ্ছি যে তার স্ববর্গাঙ্ক 47-এ 4 আসছে, FeCN6 ওভারঅল 4-, ক্যালকুলেশন করব Fe-টাকে x ধরে, সায়ানাইড এক একটার জন্য -1, ওভারঅল চার্জ -4, তাহলে x -6 = -4, ক্যালকুলেশন করলে x এর ভ্যালু +2 হয়ে যাচ্ছে। 49 চিলেটিং সংলগ্নগুলি কখনোই ড্যাশ হয় না, মনোডেন্টেড হয় না, মিনিমাম বাইডেন্টেড হতেই হবে, কখনোই মনোডেন্টেড হবে না। তাহলে আমরা এখন যেটা আলোচনা করলাম সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার 49। এবারে চলে আসি 50, অষ্টতলকীয় ইনার অরবাইটাল যে কমপ্লেক্স তার গঠন, তার যে সংকরায়ন সেটা হবে d2sp3 সংকরায়ন হবে। 51 আউটার অরবিটাল হলে sp3d2, যেটা আমরা সংকরায়নটা নিয়ে আগেও বললাম যে আলোচনা করলাম যে কোনটার ক্ষেত্রে ইনার অরবিটাল হবে, তাহলে আউটার অরবিটাল মানে sp3d2। কোশ্চেন নাম্বার 53 ইথিলিন ডায়ামিন একটি শূন্যস্থান আছে লিগ্যান্ড, তাহলে 53 হচ্ছে বাইডেন্টেড লিগ্যান্ড, কারণ ইথিলিন ডায়ামিনের গঠনাকৃতিতে আমরা দেখব দুটো নাইট্রোজেন পরমাণু আছে যারা দাতা পরমাণু হিসেবে কাজ করতে পারে, তাই এরা হয়ে যাচ্ছে বাইডেন্টেড লিগ্যান্ড। চলে আসছি 54-এ, 54-এরটায় অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা নির্ণয় করতে বলেছে,
তাহলে এখানে দেখ এফই এফ সিক্স থ্রি মাইনাস কমপ্লেক্সটা ছিল, যেটার যেটা যেটাতে আয়রনের আয়রনের থ্রি জারণ সংখ্যা দেওয়াই আছে, তাহলে এর এর ইলেকট্রন বিন্যাস হবে বাইরের কক্ষে 3d5, আর সায়ানাইড হচ্ছে উইক ফিল্ড লিগ্যান্ড, তাহলে পাঁচটাই আনপেয়ার্ড অবস্থায় থাকবে, সুতরাং এখানে পাঁচ হয়ে যাবে অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা। আচ্ছা এবার চলে আসছি 55, এফি সিএন সিক্স ওভারঅল থ্রি মাইনাস আয়নে এফি থ্রি এর সংকরায়ন, ও সরি এটা হয়ে গেল পরেরটাই বলা হচ্ছে 56 এরটা, ইএএন রুল অনুসারে নিকেল কার্বনিল ও ক্রোমিয়াম কার্বনিলের সংকেত হবে, দুটো সংকেত দেয়া আছে এনআই সিও ফোর, মানে সংকেত দুটো যে উত্তর হবে, এবং ক্রোমিয়াম কার্বন মনোক্সাইড ওভারঅল সিক্স হোল সিক্স। তো এই দুটো কমপ্লেক্স কেন এরকম হলো? তো আমরা যদি লক্ষ্য করি নিকেলের ইলেকট্রন সংখ্যা হচ্ছে 28, তাহলে এটা কিভাবে আসছে ইএএন রুল অনুযায়ী? ইএএন রুল অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি যে নিকেলের ইলেকট্রন যতগুলো আছে সেই সংখ্যাটা হচ্ছে 28, তাহলে 28 হচ্ছে নিকেলের। এবারে আমরা যদি দেখি নিকেলের পরবর্তী যে নিষ্ক্রিয় মৌল বা নোবেল গ্যাসটা আছে তার ইলেকট্রন বা পরমাণু ক্রমাঙ্ক বলাটা বেটার, সেটা হচ্ছে 36, তাহলে আমরা যদি দুটো ডিফারেন্স দেখি তাহলে সংখ্যাটা আসছে 8। এবারে আমরা কি দেখব, এক একটা লিগ্যান্ড দুটো করে ইলেকট্রন সাপ্লাই করে, তাহলে মোট আমাদের চারটে লিগ্যান্ড যদি আমাদের আসে, চারটে মনোডেন্টেড লিগ্যান্ড বা আরো বেটার বলা উচিত দাতা পরমাণু আসে, তারা আটটা ইলেকট্রন সাপ্লাই করবে, তাহলে এক একটা কার্বন মনোক্সাইড থেকে দুটো করে ইলেকট্রন সাপ্লাই হয়, তাহলে আটটা ইলেকট্রন সাপ্লাই করতে হলে আমাদের টোটাল চারটে কার্বন মনোক্সাইড কে দরকার হবে, তাই তাই ইএএন রুল অনুযায়ী ওই গঠনাকৃতিটা হয়ে যাচ্ছে, এখানে ছিল ইএন রুল অনুযায়ী গঠনাকৃতিটা হয়ে যাচ্ছে এনআই সিও হোল ফোর। একইভাবে ক্রোমিয়াম 24 ধরে হিসেব করলেও দেখতে পাবো ছটা কার্বন মনোক্সাইড এলে এক একটা দুটো করে ইলেকট্রন দেয়, টোটাল 12টা ইলেকট্রন দান করবে, তাহলে সংকেতটা আমাদের হয়ে যাচ্ছে এফি সিও হোল সিক্স। আচ্ছা 57, ফেরোসিন, আচ্ছা কোশ্চেনটা বলি একটু, আয়রনের একটি স্যান্ডউইচ জটিল যৌগের নাম লিখতে বলা হয়েছে, সেটা হচ্ছে ফেরোসিন। আচ্ছা ফেরোসিনকে কেন স্যান্ডউইচ গঠন বলা হচ্ছে সেটা আমরা বইয়েতেও পাবো, তো আমি এখানেও একটুখানি দেখিয়ে দিতে পারি যে এটা কিরকম গঠন আকৃতি এবং কেনই বা স্যান্ডউইচ বলা হচ্ছে। ফেরোসিন স্ট্রাকচার, আচ্ছা ফেরোসিনের যে স্ট্রাকচার এটার থেকেও বেটার স্ট্রাকচার আমরা পাবো। আচ্ছা এই গঠন আকৃতিটা যদি আমরা লক্ষ্য করি আমরা বুঝতে পারবো, এই যে গঠন আকৃতি এতে দেখ যেরকম স্যান্ডউইচ টাইপের স্ট্রাকচার হয়, দেখ নিচে একটা 5 মেম্বার কার্বন যুক্ত একটা রিং, উপরেও একটা 5 মেম্বার কার্বন যুক্ত রিং, এর মাঝে আয়রন বসে আছে, তাহলে দেখ এটা স্যান্ডউইচ টাইপের যে স্ট্রাকচার সেটাই হচ্ছে, এটাই ফেরোসিনের গঠন, এবং এই জন্যই স্যান্ডউইচ টাইপের যে গঠন আকৃতি সেটা এটাকে বলা হলো। আচ্ছা পরবর্তী যেটা রয়েছে সেটা হচ্ছে 58 এর কোশ্চেনটা, ড্যাশ, আচ্ছা ড্যাশ লিগ্যান্ড বিশিষ্ট যৌগগুলির ক্ষেত্রে শুধুমাত্র বন্ধন সম্ভাব্যতা, এটা এবারে সিলেবাসে নেই, 58 এবারে তাহলে করতে হচ্ছে না, 59ও সিলেবাসে ছিল না। 60, কার্যকরী পারমাণবিক সংখ্যার ফর্মুলা হচ্ছে ধাতুর পরমাণু ক্রমাঙ্ক, তারপর শূন্যস্থান আছে, প্লাস 2 × লিগ্যান্ডের সংখ্যা, তাহলে এখানে 60টায় বসবে ধাতুর পরমাণু ক্রমাঙ্ক মাইনাস ধাতুর জারণ সংখ্যা, ধাতুর পরমাণু ক্রমাঙ্ক একটা মাইনাস, এখানে একটা মাইনাস হবে এই 60-র উত্তরে, এখানে একটা মাইনাস হবে, মাইনাস ধাতুর জারণ সংখ্যা। তাহলে এই গেল আমাদের যে শূন্যস্থান পর্যন্ত পূরণ পর্যন্ত যে আলোচনা সেগুলো এই পর্যন্ত, পরবর্তী যে আলোচনাগুলো অর্থাৎ যেগুলো কিনা এমসিকিউ আছে তার আনসারগুলো আমি সবই গ্রুপে দিয়ে দেবো, এমসিকিউ গুলো প্রত্যেকে মিলিয়ে নিবি, এবং যদি এমসিকিউ থেকে কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমাকে সেগুলো বলবি, আমি এমনি এমসিকিউর এগুলো এই যে এমসিকিউর আনসারগুলো এখানে 61 থেকে এখানে 99 সমস্ত উত্তরগুলো দেয়া আছে, উত্তরগুলো প্রত্যেকে মিলিয়ে নিবি, আর যদি এমসিকিউর উত্তরে পড়তে গিয়ে কোনো সমস্যা হয় বা যদি দেখিস যে অনেক ক্ষেত্রে আমার হয়তো চোখ এড়িয়ে গেছে, গিয়ে সমবায়বতা সংক্রান্ত হয়তো কোনো প্রশ্ন দেয়া হয়ে গেছে, তো সেগুলো বাদ দিয়ে করবি, ঠিক আছে? তাহলে এই পর্যন্তই আলোচনাটা থাকবে, এমসিকিউর আনসারগুলো মেলাবি, আর যদি কোনো এমসিকিউর উত্তরে বা আগের উত্তরগুলোর মধ্যে সমস্যা থেকে থাকে সেগুলোও জানাবি, তাহলে
এই যে আমরা যে জটিল যৌগের যে চ্যাপ্টারের কোশ্চেন গুলো সেগুলো এখানে করা কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, কারো যদি কোনো প্রশ্ন থাকে আমাকে বল, তাহলে আমি সেটা ডিসকাস করব, আদারওয়াইজ আমার আজকে এখানেই শেষ করব। কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে একটু জানা। আচ্ছা, কারো কোনো কোশ্চেন নেই, যেহেতু কেউ কিছু বলছিস না তো আমি এখানে শেষ করছি। আর তাহলে হ্যাঁ বল, কেউ কিছু বলছিস? আচ্ছা, কেউ কিছু বলছিস না, তাহলে আমি হ্যাঁ বল। কথাটা কেটে কেটে যাচ্ছে, এক কাজ কর, পাই অ্যাসিড লিগ্যান্ডটা একটু বলবো কতটা 65 এর। আচ্ছা, 65 মানে হচ্ছে কি, ওটা এমসিকিউ? এমসিকিউ তাই তো? আচ্ছা, 65 এরটা এমসিকিউ যেটা রয়েছে পাই অ্যাসিড লিগ্যান্ড। আচ্ছা দেখ, এখানে আমাদের পাই অ্যাসিড লিগ্যান্ড মানে হচ্ছে যে কার্বন মনোক্সাইডের ক্ষেত্রে আমরা একটা বিষয় পড়েছি যেটার নাম হচ্ছে সিনার্জিক এফেক্ট। তো সিনার্জিক এফেক্ট যাদের ক্ষেত্রেই থাকবে তাদেরকে আমরা পাই অ্যাসিড লিগ্যান্ড বলে থাকি, বুঝতে পেরেছিস? তো সেই জন্য আমরা 65 এর আনসারটা যে বি, যেখানে সিনার্জিক এফেক্ট আছে, সিনার্জিক এফেক্টটা কি সেটা আমরা আগেই জেনেছি। আচ্ছা, পাই অ্যাসিড লিগ্যান্ড বলেছে তাই তো? এক মিনিট, এটা তো পাই অ্যাসিড লিগ্যান্ড, হ্যাঁ এটাই হবে, এখানে আর কোনো অপশনই নেই, বুঝতে পেরেছিস? অন্য কোনো আর যেগুলো ক্ষেত্রে পাই অ্যাসিড লিগ্যান্ড হতে পারে সেগুলো কিছু এখানে নেই। সুতরাং ওই কার্বন মনোক্সাইডের ক্ষেত্রে সিনার্জিক এফেক্ট আছে এবং কার্বন মনোক্সাইডের ক্ষেত্রে মাল্টিপল বন্ড আছে, খেয়াল কর কার্বন আর অক্সিজেনের মধ্যে, সেই জন্য এটা এদেরকে পাই অ্যাসিড লিগ্যান্ড বলা যাবে। ঠিক আছে, বি এর টা আনসার 65 এর টা। আচ্ছা, আর কারো কিছু কোশ্চেন থাকলে বলবি, নাহলে আমি এখানে শেষ করছি।